শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে আমার তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। তো চলো, এখন বাজে 5:30, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে নববর্ষ হতে পারে, কিন্তু আজকে 5:30 উঠেছি, কারণ আজকে আমার শনিবার ক্লাস আছে, তো ক্লাসে যেতে হবে, তাই জন্যই জলদি জলদি উঠে পড়েছি। কিন্তু কোনো বাসি কাজকর্মে হাত দেয়নি, কারণ আজকে টাইম কলে এখনও জল আসেনি, 5:30-6:30 দিকে জল আসে, তো তখনই বাকি কাজকর্ম মানে স্টার্ট করব। তো সকালবেলা আমার বর দেখতেই পেলে চারিদিকে ধোঁয়া দিয়ে দিল, কারণ আজকে ওটা নিয়ম, চারিদিকে ধোঁয়া দিতে হয়। তারপরে বাকি নিয়ম আমি কিছুই জানি না, মোটামুটি ওইটুকুই দেখি যে সব প্রত্যেক বছর ভোরবেলা করে আমার বর চারিদিকে করে ধোঁয়া দেয়। তো আমার বাড়িতে নয়, প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয়। তো চলো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখবে। তো চলো, সারাদিনটা ক্লাস গিয়ে কী করি আর এখানে বাড়িতে কাজকর্ম সেরে কখন যাই সবটাই শেয়ার করবো। তো পরে আবার ফিরে আসছি। যেদিন আমার ক্লাস থাকে সেদিন মাথার মধ্যে অনেক টেনশান কাজ করে, বুঝতেই পারছো, সংসারের মধ্যে আছি, সংসারের কাজ সামলাবো কিভাবে, নিজেকে রেডি করব, বাচ্চাকে খাওয়াতে হবে, ওকে রেডি করতে হবে, সব কিছু মিলিয়ে একটা যেন অনেক বড় মাথার উপরে চাপ থাকে। তো যাই হোক, এখন ঝটপট করে বাসনগুলোকে মেজে নিচ্ছি, আর এখন বাজে 6:00 মতো, বেশি একটা বেলা হয়নি, তাই এখনও টাইম কলে জলও আসেনি। তো ভাবলাম বসে থাকবো কেন, আগে বাসনগুলোকে মেজে নিই, তারপরে না হয় জল আসলে জলগুলোকে ভরে নিব। তো চলো, এখন ঝটপট করে বাসনটা মেজে নিই, আর মেয়ে এখনও ওঠেনি, মেয়েকে একটু দেরি করেই তুলবো, কারণ আজকে স্কুলে আর পাঠাবো না। তো বন্ধুরা, সব কিছু কাজ বাজ সেরে সান্ধান করে একদম ঠাকুরকে ফুল দিয়ে চলে এসেছি খেতে। খেতে বসে পড়েছি, মানে মেয়েকে অনেকটা সময় দিয়ে দিতে হয়, প্রায় 1.5 ঘন্টা। তো ওর পিছনে সময় দিতে দিতে কখন ঘড়ির কাঁটা 6:00 থেকে 9:30 বেজে গেছে আমি দেখিও নি। তো এখন 10:00 বাজতে যায়, তো ঝটপট করে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত রেডি হইনি। তো আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, মা পরে মাছটা ভেজে দিল, তো মাছ মাখানো আলু ভাতে আর ভাত খাচ্ছি গরম গরম। আর এই সময় না মায়ের কথা ভীষণই মনে পড়ছে, এখন যেমন সংসারের কাজ সামলিয়ে নিজেকে রেডি করতে হয়, আগে কি করতো মা, সব কিছু নিজে রেডি হতাম, মা সব কিছু নিয়ে রেডি থাকতো খাওয়ার দেওয়ার জন্য। এগুলো মানে সময়ের সাথে সাথে না এগুলো সব কিছু পরিস্থিতি মনে করিয়ে দেয়। তো যাই হোক, চলো এখন ঝটপট করে খেয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 10:00 পেরিয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি, আর যত সময় এগোচ্ছে প্রচুর টেনশানে পড়ে যাচ্ছি, মানে কীভাবে সময়ে পৌঁছাতে পারবো কি না, কীভাবে কী হবে। তো যাই হোক চলো, আর বেশি বকবক করবো না, 10:00 পেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে। আর প্রচুর বাইরে গরম, মানে আমার বর ছাড়তে যাচ্ছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, কালকের থেকে আজকে যেন আরও তাপ বেড়ে গেছে। তো চলো যাওয়া যাক। সাবধানে যাব। তো বন্ধুরা, পৌঁছে গেছি, তো চলো ভেতরে যাই, আর কেমন কি হয় কতটা শেয়ার করতে পারবো জানি না, তবে চলো। সবাই মনে চলে আসছে, আমি মনে সবার লাস্টে যাচ্ছি।
তো বন্ধুরা, ক্লাস তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। বুঝতেই পারছো, ক্লাস চলাকালীন ভিডিও করলে তাহলে আর ক্লাসের দিকে মন থাকবে না। তো আগে ভালো করে ক্লাসটা করে নিলাম, তারপরেই একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব অল্প করেই ভিডিওটা শেয়ার করেছি। তো দেখো, এখন ম্যাম হচ্ছে হেয়ারস্টাইল দেখাচ্ছেন, তো ম্যাডামও হেয়ারস্টাইল করছে, সাথে সাথে আমরাও আগে যে হেয়ারস্টাইলগুলো দেখিয়েছিল সেইগুলোই প্র্যাকটিস করছিলাম একে অপরের ওপরে। কেউ শাড়ি পরাচ্ছিল, যেমন যে পেরেছে সেরকমভাবেই প্র্যাকটিস চলছিল আজকে। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে একজন চুল বেঁধে দিচ্ছে। এইভাবেই প্রায় আমাদের প্র্যাকটিস শেষের পথে। এবার ছুটি হবে প্রায় তিনটা, সাড়ে তিনটা চারটা পেরিয়ে গেছে, ক্লাস আমাদের ছুটি হয়ে গেছে বন্ধুরা। তো এখন বাড়ি যাচ্ছি, আর ও আমি মানে আমার পাশে যে বসে আছে ও আমি দুজনেই তো ব্রাইডালে ভর্তি হয়েছি, আর দুজনের বাড়ি প্রায় একই জায়গায়। তো আমরা দুজনেই ওই পাশে যাই, আরও অনেকে যায়, তো যে যার মতো করে চলে গেছে, আমরা দুজনেই লাস্টে ছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি, আর ও ক্যামেরায় আসতে চাইছে না। আজকে মুখের অবস্থা ভীষণই খারাপ, কারণ প্রচণ্ড পরিমাণে বাইরে গরম। তো ও বলছে আমাকে প্লিজ নিও না ক্যামেরার মধ্যে। বন্ধুরা, এই মাত্র বাড়ি এলাম, আর এই মাত্র নয়, তবু 10 মিনিট হয়ে গেছে বাড়ি এসেছি, আর এই চুলের অবস্থা দেখছে ভীষণ খারাপ। তো যাই হোক, ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে ফ্যানের তলায় একটু বসলাম, পাখার তলায়। এত পরিমাণ বাইরে গরম না, থাকা যাচ্ছে না। তো এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, পেটে প্রচুর পরিমাণ খিদে, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আগে এসে পাহাড় পা ধুয়ে একটু বসলাম, মেয়ের সাথে একটু কথা বললাম, মেয়েকে একটু আদর করলাম, যেটা মা হিসাবে হয় সব মায়েদের। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। কী খাওয়াতে মানে রান্না বান্না মানে যা কিছু তরকারি সবই তো আছে। তো মা বললো খেয়ে নাও, মানে তরকারি সব রেখে দিয়েছি। তো চলো আগে খেয়ে নিই, আগে পেট শান্তি তো সব শান্তি। তো চলো খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে এসে তারপরে কথা বলছি। এখন অনেকটাই রাত, প্রায় 8টা মতো বাজে। দেখতে পাচ্ছে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে, আজকে শুধু ভাত হচ্ছে, এমন কিছু তরকারিও হচ্ছে না। তো এতক্ষণ পর্যন্ত আমি ভাতটা বসিয়ে উনুনে জ্বালনটা দিচ্ছিলাম, তারপরে এত পরিমাণ মাথা ব্যথা করছে আর গরম লাগছে, মাকে বললাম তুমি একটু দাও, আমি একটু মানে পাখার তলায় গিয়ে বসি, আর ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে জানি না তোমাদের সাথে কি শেয়ার করলাম। সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, আর সেই এখন ফিরলাম। আমি সবসময় না সব কিছু সময়ের মধ্যে করতে ভালোবাসি, সে 5 মিনিট লেট হোক, কিন্তু এমন কিছু লেট করব না যেটা আমার নিজের খারাপ লাগবে। এই জিনিসটা মাথার মধ্যে আমার সবসময় থেকেই যায়। আর এসে তো টুকটাক কাজ সারলাম, মেয়েকে খাওয়ালাম, সেই সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু কাজ সেরে ক্লাসে গেছি। কাজ থেকে এসে কিছু কাজ ছিল সেগুলো করে এখনও শান্তিভাবে বসারও সময় পাইনি। তাহলে বলো রেস্ট কোথায়? অনেকে ভাবে সেই সকাল থেকে বেরিয়ে যাই আর এখন বাড়ি ফেরি। মানুষের চাউনিগুলো প্রচণ্ড খারাপ লাগে, এমনভাবে চাউনিগুলো দিয়ে তাকায় মনে হয় যেন আমি কোন বিদেশ থেকে ফিরছি। আমারও নিজেরও খারাপ লাগে, কে কেমন কী হিসাবে তাকাচ্ছে সেটা তার ব্যাপার, আমি কী কাজে যাচ্ছি কী করছি আমার বাড়ির লোক কী বলছে সেটাই মেন ব্যাপার আমার কাছে। যাই হোক, বাড়ির বউকে সেই বেরিয়েছি এই ঢুকলাম এইটা ভেবে পাড়ার লোক হয়তো ভাবছে যে বাবা এই সেই গেল এখন ঢুকছে কী করছে কী। সত্যি কথা বলতে আমার বর যেখানে আমাকে সাপোর্ট করে সেখানে আমি কারো চিন্তা করি না, আর এগুলো নিয়ে ভাবিও না। এগুলো নিয়ে বেশি ভাবলে কী বলতো বেশি মাথা ব্যথা করবে, আর মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তা ঢুকবে। তো তাই জন্য এগুলো আর ভাবি না, ভাবি যে আমার হাজব্যান্ড যেখানে আমাকে সাপোর্ট করছে সেখানে অন্য কারো তোয়াক্কা আমি করবই বা কেন। তো যাই হোক, এখন খেতে বসবো, অনেকটাই রাত হয়ে গেছে, আর লেট করবো না। এই যে বাবার বাড়ি থেকে একদম মাংস লাল লাল ঝোল পাঠিয়ে দিয়েছে, যতই গরম হোক আর যতই গরম থাকুক, বছরের প্রথম দিনটা যদি লাল লাল ঝোল দিয়ে ভাত খাওয়া যায় না মনে হয় যেন খুব আরাম। তো প্রচণ্ড পরিমাণে খিদেও লেগে গেছে সন্ধেবেলা করে, না আজকে আর কিছু মানে কাজ থেকে এসে খাওয়াই হয়নি, একটু নিমকি ছিল ওগুলো খেয়ে নিয়েছি বাস, তারপরে আর ভাতই খাওয়া হয়নি। তো চলো জলদি জলদি করে খেয়ে নিই, আর ভালো লাগছে না সবাইকে ভাতগুলো বেড়েও দেই আমিও খেয়ে নিই। আর আজকে মেয়েকে একদম মেয়েকে খাওয়াবো, সাথে আমিও খেয়ে নেবো ভাবছি, দেখা যাক ও কতটা আমাকে সুযোগ দেয় খাওয়ার। তো চলো সবাইকে বেড়ে দিচ্ছি, আর এখানে আমার বর ভিডিওটা আমাকে করে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া সেরে একদম দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে রুমের মধ্যে চলে এসেছি। তো আজকে আমি সবার লাস্টেই খেলাম, মেয়েকে খাইয়ে খেলাম, আর এখন বাজে 10:30 মতো। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, নাহলে অন্যান্য দিন তো 10:30, 11, 11:30 বেজেই যায়, খাওয়া দাওয়া হয় না।
চলো এখন শুভ আর আজকে একদম মশারি খাটাইনি, কারণ মশারি খাটিয়ে আজকে শুতে পারবো না, তাহলে রাত্রে আমাদের একদম মৃত্যু হয়ে যাবে। এই যে এরকমভাবে মশারিটাকে সাইডে মানে জানালা সাইডে দিয়ে দিয়েছি, তো এইভাবে দিয়ে শুভ আজকে রাতে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর সহ্য করা যাচ্ছে না। আর আমি তো কতবার যে মুখ হাত পা ধুলাম আমি নিজেও জানি না, এইবার গরম পড়ছে, এবার সারাদিন আমার 20-30 বার মুখ হাত পা ধুবো, মানে এখন মনে হচ্ছে বাথরুমে গিয়ে যেন গায়ে ঝুমুক জল ঢেলে নিলে ভালো, কিন্তু এত রাত্রে গায়ে জল ঢাললে আবারও ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আর ভয় যে মানে গা হাত পা ধুলাম না, এমনি মুখ হাত পা ধুয়েই রুমের মধ্যে চলে এসেছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে আসছি নতুন ভিডিওর সাথে। প্লিজ আমার ভিডিওগুলো পুরো ওয়াশ টাইম ফুল করো, দিয়ে ভিডিওগুলো দেখো, তাহলে আমার অনেকটা ই হয় মানে সাহায্য হয়, এইটুকুই বলো। তো চলো গুড নাইট টাটা, বাবা গুড নাইট বলে দাও, কেন ও গুড নাইট বলবে না, কারণ ওকে ফোন দেওয়া হয়নি ওই জন্যই ও গুড নাইট বলবে না। তো চলো, হ্যাঁ ফোন নিয়ে নিয়েছি বলছি, ফোন নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।